একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিএনপির বিরুদ্ধে বলবে, বিএনপি নেত্রীর বিরুদ্ধে বলবে, আরো বহু লোকের বিরুদ্ধে বলবে, এটা তাদের রাজনৈতিক বৈশিষ্ট্য। আবার বিএনপি ওয়ালারা আওয়ামী লীগের মন্ত্রী এমপির বিরুদ্ধে বলবে, শেখ হাসিনার বিরুদ্ধে বলবে, এটা বিএনপির ওই রাজনীতির বৈশিষ্ট্য। আপনাদের বৈশিষ্ট্য আপনারা ঠিক রাখেন সেটা আপনাদের ব্যাপার, তবে রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের বিরোধিতা ঢুকাবেন না। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন আমরা টুপি আমরা কথা বলবো না, আওয়ামী লীগ ওয়ালারা বিএনপির বিরুদ্ধে বলেন আমরা টুপি ওয়ালারা কথা বলবো না, কিন্তু আওয়ামী লীগ বিএনপি এমনকি বাংলাদেশের কোন মাথা কোন ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে আগুন তুলে, বাংলাদেশের মসজিদের বিরুদ্ধে আগুন তুলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আগুন তুলে, মাদ্রাসার বিরুদ্ধে আগুন তুলে, পর্দার বিরুদ্ধে আগুন তুলে, তার বিদ্যা ভেঙে দেওয়া হবে। মুসলমানের দেশে 92 ভাগ মুসলমান বাংলার জমিনে বসবাস করছে, আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন, উলামায়ে কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন। পাঁচ ওয়াক্ত আজানের আওয়াজে মুসলমানেরা মুখরিত হয়, সকাল সন্ধ্যা জিকিরের আওয়াজে মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করে, কোরআন তেলাওয়াতে লক্ষ কোটি মা বোন নারী পুরুষ মুখরিত হয়, তাদের প্রশান্তি তাদের হৃদয়ের প্রশান্তি বয়ে আনে কালামুল্লাহ শরীফের তেলাওয়াতে, ঠিক কিনা জোরে বলেন। সেই দেশ, সেই দেশ মুসলিম প্রধান দেশ, আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ না মুসলিম প্রধান দেশ? জোরে বলেন। এই দেশের শিক্ষা সিলেবাস থাকবে মুসলমানদের না নাস্তিকদের? বর্তমান শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামের বহু অনুশাসন, বহু জীবনী, রাসূলের জীবনী, সাহাবাদের জীবনী, আউলিয়াদের জীবনী ঢুকানো হয়েছে। এজন্য বর্তমান সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই, যদিও আরো পরিবর্তন হওয়া দরকার তবুও যতটুকু হয়েছে এজন্য সরকারকে মোবারকবাদ জানাই, আলেমদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, ইমামদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, মুহতামিমদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, 92 ভাগ মুসলমানদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। কিন্তু মুরগি কবিরদের বড় জ্বালা পড়া শুরু হয়ে গেছে, মুরগি কবিরদের বলবো মুরগি নিয়ে ব্যস্ত থাকেন, ইসলামী সিলেবাস নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। উনি ধারাবাহিক কয়েকদিন টকশোর মধ্যে এসে বই হাতে নিয়ে বলেছেন, সরেওয়া ওতে অজু অজু করো, নামাজ পড়ো, সরেয়ায় আজান, এগুলো মেনে নেওয়া যায় না, তাসলিমাও মানতে পারে না, পরিণাম হয়েছে বাংলার জমিন ছাড়তে হয়েছে, শামসুর রহমান মানতে পারে না, পরিণতি ভালো হয়নি, সরকারের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এ সমস্ত নাস্তিকদেরকে আপনি থামান, নাস্তিকদেরকে থামান। আমরা টুপিওয়ালা চাই ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, সৌহার্দ্য, আমরা হাঙ্গামা চাই না, আমরা দ্বন্দ্ব চাই না, রাস্তাঘাট ভালো হবে না আমরা টুপিওয়ালারা আন্দোলনে নামবো না, গাড়ি ঘোড়া চলবে না, হেঁটে হেঁটে আমাদের গন্তব্যে যাবো, কারণ আমাদের টুপিওয়ালাদের হাঁটার অভ্যাস আছে, ছাত্র জমানায় 10-20 কিলো জায়গা হেঁটে ক্লাস করেছে দৈনিক, চাউলের দাম 500 টাকা হবে, পারলে খাবো না হয় না খেয়ে থাকবো,
বেলে খাবো না হয় এক বেলার খাবার ভাগ করে তিন বেলা খাবো ঠিক আমাদের হুজুরদের নাকে থাকার অভ্যাস আছে ঠিক ছাত্র জামানায় দুই বেলা খানা খেয়েছি আসরের পরে আর সকাল 8টা থেকে 9টার মধ্যে দুইবার খানা দিত তাও মেপে দিত পেট ভরতো না ডাউন শুধুমাত্র ডাউন এত পাতলা ছিল খানা খাওয়ার পরে ওই ডাউন দিয়া হাত ধুইতাম প্লেটও ধুইতাম 10 বারের কালেকশন করা মুষ্টি চাউল পোকা মাঝে মাঝে ডাউলের মধ্যে পোকা ভেসে উঠত ভাতের পোকা সেই পোকা সরিয়ে সরিয়ে খানা খাইতাম মাঝে মাঝে চোখের পানিতে ডাউলের পরিমাণ ডাবল হয়ে যেত আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে আন্দোলনে নামবো না বিদ্যুৎ থাকবে না আন্দোলনে নামবো না হারিকেন জ্বালিয়ে পড়বো সেই পুরানো জামানায় চলে যাব সন্ধ্যার আগেই হারিকেনের চিমটি সুন্দর করে কাপড় দিয়ে ধোয়া কালি পরিষ্কার করে সুন্দর ফটফটে করে রাখবো হারিকেনের তৈলের দাম কেরোসিনের দামও যদি বেড়ে যায় চাঁদের আলোতে পড়ার অভ্যাস আমাদের আছে জোনাকি পোকার আলোতেও আমরা লেখাপড়া করতে যাবো তবে এমন একটা নিরীহ জাতি টুপিওয়ালা হুজুররা একটা নিরীহ জাতি তবে এই নিরীহ জাতি নিরীহ আছে নীরব আছে ভূমি আছে এটা দেখে নাস্তিকরা যেন না ভাবে এদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া যাবে এই জাতি কখনো আন্দোলনে নামবে না রাজপথে নামবে না তবে ইসলামের বিরুদ্ধে যদি একটা উচ্চারণ হয় এই জাতি এমন ভাবে জাগ্রত হবে বিশ্বের এমন কোন পরা শক্তি নাই এই জাগ্রত জাতিকে ঘুমিয়ে ফেলাতে পারবে এ জাতির প্রতিবাদ বড় কঠিন প্রতিবাদ এ জাতির ইতিহাস বড় কঠিন ইতিহাস এ জাতি রক্ত দিতে জানে জীবন দিতে জানে পরাজয় বরণ করতে জানে না অতএব মুরগি কবির রাজাতে ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ঘুমন্ত জাতিকে জাগ্রত না করে আমি বিশ্বাস করি আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের যে কোনো সরকার ক্ষমতায় আসার পরে যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা না বলে বাংলার জমিনার কোনো নির্বাচন লাগবে না ওই সরকার দ্বিতীয়বার ক্ষমতা থেকে নামা লাগবে না নির্বাচনের প্রয়োজন হবে না এই দেশের সরকার পরিবর্তন হয়েছে বারবার রাষ্ট্রীয় দুর্দশার কারণে নয় ইসলাম বিরোধিতার কারণে অতএব ইসলামের পক্ষ নিয়ে কোন সরকার যদি রাষ্ট্র পরিচালনা করে ইসলামের পক্ষে বলার দরকার নাই শুধুমাত্র বিপক্ষে বলবেন না এই বাংলার জমিনে ওই সরকার বাংলাদেশের অস্তিত্ব যতদিন আছে ততদিন থাকতে পারবে ভয় নাই তো ভয় পাবো কাকে আরো জোরে বলেন তাওয়াক্কুল করব কার উপর আল্লাহ ভরসা করব কার উপর আল্লাহ বলেন যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা আল্লাহ বলেন যারা আল্লাহর উপরে ভরসা করেন যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান আর কিচ্ছু লাগে না ঠিক